আমি আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার লাগে আর 10 বছর অপেক্ষা করো আমি 10 বছর আমার 20 বছর হইলে তারপর আমি বিয়ে করব হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলো গাইস কে সুমায়ার আর একটা রাস্তার টুকার প্রেম কাহিনী দেখব আমরা ছোটকালে ভাবছি যে প্রেম কোথায় বড়রা করে আমাদের তো প্রেম করার যোগ্য না এখন দেখছি বাবা আমাদের দিনে নিজপরণের ছোট পোলানো এখন প্রেম করা যাচ্ছে যেমন ওই যে সুমায়া আর একটা রাস্তা টুকাই তো যাই হোক ভিডিওটা আকৃতি যাওয়া যায় সুমায়া যদি একবারে না আসে আমি ওর পিছন পিছন যাব ওর বাড়িতে যাব এক কোণায় লুকায় থাকুম তোর সুমার গুম সুমায়া আম তোর অনেক ভালোবাসি রে তুই একবার আমার বুকে আয় ওই পোলা পান্ডা যে কথা কইছে খুব ইমোশনাল কথা কইনা কইছে পান্ডা যে সুমায়ারে কইতেছে যে ভালো ভাই হ্যাঁ যে সুমায়ার মাই বাপের ঠিক কথাটা পৌঁছায় তখন সুমায়ের বাপে মাই কি বলে দেখি কই আকাশ আর কই পাতাল পাতালের লগে কোনদিন আকাশে পায় আরে চাচা এখনই ফকির থিনে বাসা হয়ে গেলেন মাটির থিনে উপরে উঠে গেলেন আর চাচা যাই হোক তো আপনি সুমায়াকে দিবেন না দিবেন না যাই হোক সুমায়ের মায়ের কাছে থেকে শোনা যাক চাচি বলে তো রাজা হলে এই অবস্থায় হয় আরে চাচি আপনি যদি একটু শিক্ষিত হতেন আজকে সুমায়ার ভবিষ্যৎ এমন হতো না আর ভবিষ্যৎ রাজে একদম অন্ধকার করবে একমার তোর বাবা মারা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো সুমায়াও গান ভিক্ষা করে গাইতে 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 তো আজকে এই পর্যায়ে এসেছেন তো ওই ছেলেটাও কি জানি ভাইরাল হওয়ার তালে এই কথাগুলো বলছে যে আমি সুমায়াকে প্রেম করবো যেহেতু ভালোবাসবো এগুলো কি জানি ওর ভাইরাল হওয়ার চাল যেহেতু আমরা ভিক্ষা করে সুমায়াকে বড় করলেন আর এটা কি জানি ওই ছেলেরও হতে পারে জানাস না তুই বালছিরে এত হইলো পটকা হ্যাঁ এত হইলো পটকা ওর বাবা মা একটা অসুস্থ পাগল চুদালো ওই পোলা পান্ডায় যে কথা কইছে তা আমার ভাল লাগছে কথা কইনে এনে কথা জানতেন আমরা কই হারুম না জানতেন বলে কই হারুম লাস্ট টাইমে তাহলে সুমায়া ওই ছেলেটাকে কিছু বলে দাও তাকে ভালোবাসো তোমার অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি অপেক্ষা করতে চাও তাহলে অপেক্ষা করো সুমায়া এই কথাটা এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারলো কিন্তু ওর বাবা মা কেন নিতে পারলো না ওর বাবা মা একটা অসুস্থ পাগল চুদালো ये बड़ी अच्छी बात कही यार आज के वीडियो रे इतनी सी ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেল লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ